ক্যারিয়ার শুরু নাচের মাধ্যমে, কিন্তু নাচের চেয়েও অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন সোহানা সাবা। 2006 সালে কবরী পরিচালিত আয়না সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন সাবা। এরপর খেলাঘর, চন্দ্রগ্রহণের মতো সিনেমায় নিজের অভিনয় দিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও একেবারে ছেড়েও দেননি, বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি, ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজেও। যদিও সিনেমা থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী, এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিকে অনেকেই তার কাছে জানতে চান বিয়ে কবে করবেন। এতদিন কিছু না বললেও এবার নিজেই জানিয়ে দিলেন বিয়ে নিয়ে তার ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা পছন্দ করেন না, বিয়ে যদি কখনো করেন আগের ভুল আর করবেন না। ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে তা আজও সামনে উঠতে পেরেছেন কিনা জানেন না, তবে যদি কখনো বিয়ে করেনও আগে এইটুকু নিশ্চিত হবেন যে তার স্বাধীনতাকে সম্মান করা হবে আর কিছু। 2008 সালে মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ সিনেমায় অভিনয় করেন তিনি। এই সিনেমায় কাজ করতে গিয়ে পরস্পরের মাঝে ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে বিয়ে করে সংসারী হন এই যুগল। 2014 সালের 18 অক্টোবরে তাদের ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। পরের বছরের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি। সবশেষে আব্বাস সিনেমা দিয়ে নীরবের বিপরীতে বড় পর্দায় দেখা যায়। বর্তমানে সোহানা সাবা অভিনীত অরুণ বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত অসম্ভব সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।